شفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله رب سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله صل على نبينا صل على محمد سيدنا شفيعنا صل على محمد جس کے لیے اس بنا ہے وہ حبیب کبریا عرش بری پر ہے لکھا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد سیدنا شفیعنا صلی علی محمد اللهم صلی علی سیدنا مولانا محمد و علی سیدنا مولانا محمد اللہ কত ভক্তি ভালোবাসার মানুষ এসে হাজির হয়েছে আল্লাহ আল্লাহ আমার কত মহব্বীর ভাইরা কত বাচ্চা বাচ্চা ছেলেরা দৌড়ে দৌড়ে এসেছে মহাপিল আল্লাহ সব কবুল করে নাও আল্লাহ জোরে সিংহ বলল আমিন আল্লাহ কবুল করে নাও আল্লাহ আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ যে যার পাক নিয়ত নিয়ে এসেছে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলার তৌফিক নসিব করো আল্লাহ আল্লাহ সিরাতুল মুস্তাকিম কি আমরা জানি না কিন্তু শুনেছি সহজ সরল পথ হ্যাঁ কিনা বলো সহজ সরল পথ এত এলেম নেই আমরা অত এলেম জানি না কিন্তু আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি আমরা আল্লাহর ভয়ে দান খায়রাত করি আমরা আল্লাহর ভয়ে কুরবানি করি আমরা আল্লাহর ভয়ে হজ করি যেটা আল্লাহর ভয়ে করে আল্লাহ রসুলের জন্য করে জেনে রেখে ধরে তাদের কিসমতকে আল্লাহ বুলান করে দিয়েছে কিসমত বুলান হয়ে গেছে দুনিয়াতে দেখা গেল হয়তো গরিবী হালত দেখা গেল হয়তো তেমন তার চারিদিকে নাম যশ নাই কিন্তু ওই লোকটা যখন কবরে চলে যাবে কবরেতে আল্লাহর ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা বিছানা বিছিয়ে দিয়ে তাদেরকে তাদেরকে আপ্যায়ন করতে থাকে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায় যদিও তার ঘরে অভাব অনটন থাকে ছেলে মেয়েদেরকে পরবারিশ করতে গিয়ে অনেক দোষ ত্রুটি হয়ে যায় অনেক গুণা হয়ে যায় কিন্তু লোককে ভালোবাসে মেয়েদের কাছে যায় মেয়েদেরকে ভালোবাসে ছেলেদেরকে সুশিক্ষা দেয় দান খায়রাত করে আল্লাহ আল্লাহ রসুলের জন্যে এই দরবার শরীফে হাজির হয় আলেমদের সহবতে আছে উঠা বসা করে বাবা কিছু কথা শোনার জন্যে আসে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায় আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় কবরে যাবার পর থেকে সে বুঝতে পারে দুনিয়াতে আমি কত বড় আমল করে এসেছি কেননা যদিও আমার আমল অনেক কম হবে কিন্তু এখানে সব থেকে বড় আমল নামাটা পাওয়া যাবে সেটা আল্লাহর জামন্দি আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দিতে বলবে জান্নাতি বিছানা তারপরে বলবে যাও জান্নাতের ফটোটা খুলে দাও জানালাটা খুলে দাও
জান্নাতে খোঁজবোটা ওই কবরের ভিতরে পৌঁছাতে থাকে বাবা শুয়ে শুয়ে ওই জান্নাতের খোঁজব কবরেতে পেতে থাকে বলুন যেমন তেমন পাওয়া হবে না দুনিয়ার কষ্ট যত করেছে যত মেহনত করেছে যত সবর করেছে আল্লাহ তার মামাটা ওই কবরেতে পড়ে পড়ে তাকে দিতে থাকে যদিও এখানে দেখা যাবে সামান্য একটা মানুষ কিন্তু ওই দিনেতে বড় বড় তাবড় তাবড় আলেমদেরকে ফেল করে দিয়ে জান্নাতে ঢুকে যাবে ভাইরা মায়েরা বোনেরা জেনে রেখে দেন মহব্বত এমন এক জিনিস এই মহব্বত যদি আল্লাহ দিলে পয়দা না করে দিতেন ছেলে পুলেদেরকে এত আদর যত্নে কেউ মানুষ করতো না কেননা সবাই জানে যে ছেলেদের মেয়েদের পিছনে মহব্বত ভরে দেওয়ার কারণে এই ছেলে মেয়েরা তারাও শিক্ষিত হয় আল্লাহর কাছে দোয়া মানতে থাকে বাপ মায়ের দোয়া কবুল হতে থাকে আর এর বদৌলতে আল্লাহ তাআলা তাকদীরকে বুলন্দ করে দেয় আমার ভাইয়েরা বুঝতে পারা গেল কথা আমার সামান্য মানুষ মনে হবে কিন্তু এরাই আগে জান্নাতে চলে যাবে অনেক বড় বড় পণ্ডিত মানুষরা চেয়ে থাকবে তাক লাগিয়ে থাকবে হায় আল্লাহ হ্যাঁ আমরা এত আমল করেছি হ্যাঁ কিন্তু দেখা যাবে না ওদের হিসাব নিকা তাদের অনেক আগে হয়ে যাবে আর জান্নাতে তারা তাদেরকে যাবার জন্য আল্লাহ হুকুম দিয়ে দেবেন এরা জান্নাতে চলে যাবে হিসাব নিকা শাসন হয়ে যাবে বাবা জান্নাতে ঘ্রাণ পেতে হয় নাই জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ তাদেরকে দিয়ে দেবে যদিও মনে হবে একটা সামান্য মানুষ জানি না কার ভিতরে কি রয়েছে মানুষকে তাই ভালোবাসার জন্যে তাদেরই মদিনা দুলহায় মদিনা সরকারে মদিনা আহমেদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা একটু ওটা হলো যে দুনিয়ার মানুষকে ভালোবাসো যে যার ধর্ম আচরণ করবে খবরদার কারো উপরে যেন জুলুম করো না কারো উপরে জুলুম করো না জুলুম করতে পারিয়েছে হ্যাঁ আল্লাহ কত বড় মেহরবানি রহমত এই তো আপনারা শুনছেন তো নিউজিল্যান্ডে কি হলো হ্যাঁ আপনারা জানেন তো খবর সব জানেন একটা প্রধানমন্ত্রী বলুন সে এই ফর্ম উর্মিতা দেখিয়েছে হ্যাঁ কেন বলুন দুনিয়ার মানুষকে মহব্বত দেখিয়েছে কি দেখিয়েছে মহব্বত সহমর্মিতা দেখিয়েছে হ্যাঁ এতগুলো মুসলমানকে এমনভাবে বস্তি দিতে হত্যা করে ফেললো তাই তো তাকে 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 কি আল্লাহ তাকে খুশি হয়ে গেল আল্লাহ বললেন দাঁড়া তোর নামটাও আমি পৃথিবী মাই মশহুর করে দেবো গোটা পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই মেয়েটাকে সাবাসী দিচ্ছে বলছে যে হ্যাঁ এ হচ্ছে সত্যিকারের একজন যে যে সমস্ত ধর্মকে ভালোবাসে এবং এই মুসলমানদের এই নিহত হওয়ার কারণে সে দেখিয়েছে যে না আমি সত্যি তো খুবই আমার আফসোস যে আমার এই দেশে তারা এসেছিল তাদেরকে এইভাবে হত্যা করেছে মুসলিমকে বলুন তার ওইটুকু খুশিতে আল্লাহ বড় খুশি হয়ে গেছে তার নামটা পৃথিবী মায় ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ কিনা বলুন আমি অত ডিটেলসে যাচ্ছি না এটা ঠিক কিনা এটা খবর থাকো নাকি পৃথিবীতে যার চাকলি আরো চলছে তাহলে বলুন যে আল্লাহ কত বড় মেহরবান আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একবারে অনেক উপরে উঠিয়ে দেন আর আল্লাহ ইচ্ছা করলে একবারে জমিনে ছাত্রবক নামের জমি তাই তো নাকি ঠিক আমার ভাইরা বুঝতে পারতো কোনো অসুবিধা হয়নি তো দর্শক আল্লাহ আওয়াজ কিন্তু কমে আসছে আওয়াজ কমলে বলবো না ছেড়ে দোয়া কেন বলে নাকি ছেড়ে নেই বসে হ্যাঁ না দেখুন আল্লাহ আশেকোঁ কা দিল বনায়া আয়না আল্লাহ নে উসকো রোশন কর দিয়া ইশকে রসূল আল্লাহ নে চাহনে ওয়ালা খুদা কা হো তো কোই এসাই হো কর দিয়া কুরবান বেটে
তো খলিলুল্লাহ নে আশিকোঁ কা দিল বনায়া আয়না আল্লাহ নে বালাগল বালা বিকামালিহি তশাবত জামি জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনারা আল্লাহ নবীর আশিক, ওজন্য আমি ওটা বললাম। শায়ের কেমন সুন্দর লিখেছেন, আশিকোঁ কা দিল বনায়া আয়না আল্লাহ নে উসকো রোশন কর দিয়া ইশকে রসুল আল্লাহ নে। আল্লাহ রসুলের প্রেমে তো আপনারা এসেছেন নাকি শুধু মহাকে দেখতে এসেছেন? আল্লাহর নবীর মহব্বতে ছুটে এসেছেন এমনি আসেননি, এত কষ্ট করার দরকার ছিল না। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যারা কষ্ট করবে কি হবে, কি হবে তাহলে? ডাকাতি বহু টাকার মালিক হয়ে যাবে। বাবা কেন আমাকে বললে বাবা একটু বলো, এবারে বুঝতে পারছো তো বাবা? বলতে গেলে তো সময় লাগে, এখন আর বলবো না, কারো না বল রাব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, নামাজ পড়লে নেকি হয়, হ্যাঁ হয় না হয়নি? জোরে বলুন, নেকি হয় না হয়নি? হয়, নেকি হয়। আচ্ছা নামাজ পড়লে গুনাহ হয় আপনারা জানেন, জানেন কি না বলুন? কেউ জানেন যে নামাজ পড়লে গুনাহ হয়? কেউ জানেন না? তাহলে আমি বললে ভালো ভালো হতো না? বলুন বলুন, এই বলছি ভাই, বলবো আমি, বলবো আর বলবো নি বাবা, এই বললে খাপ খুললে মুশকিল। নামাজ পড়লে নেকি হয় আর নামাজ পড়লে গুনাহ হয় এটাও জানতে হবে, নামাজ পড়লে গুনাহ হয়। এই কি করে বলছিলাম মহারাজ, কোথায় ফেলেন আপনি এমন কথা? তাহলে আমার কাছে আছে, বলবো, কিন্তু বলার এখন শুরু হয়ে নেই, আবার অন্য মজলিস করে বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলে আল্লাহর আগে কি ছিল কেউ জানে? আল্লাহর আগে কি ছিল গো কেউ জানো? হায় আল্লাহ, আল্লাহর আগে আবার কি ছিল শুনতে মন চাই না, যে তাহলে কি ছিল সেটাও ছিল আমার কাছে, বলবো না এখন, অন্য মহফিলে বলবো। আমার মহফিলে ইল্লা মাশাল্লাহ, আমার পরে যে অনেক কালে বোলামা অনেক পীরেরা আমার সাহায্যদাতারা রয়েছে তারা কিছু সামিল হবে না? আমার ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, আমার মহব্বিন ইয়েরা এসেছেন, তারা কিছু সামিল হবে না? ইনশাল্লাহ পরে হবে। এরকম বলবো, এমন বলবো, ঝটকা দেবো না, বুঝতে পারবে? আর ওই তো ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ নসিহত শুনছেন, কিন্তু ওয়াজ নসিহত সে ওয়াজ নসিহত তার আছে? আছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ওয়াজ আপনারা শুনেছেন, সে ওয়াজ আর এখন পাবেন? মাওলানা আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে যে ওয়াজ শুনেছেন সে ওয়াজ আর পাবেন? আল্লাহ আমাদেরকে সে তৌফিক নসিব করুন, আল্লাহ সকলকে বুঝবার তৌফিক দান করুন বলে আমি। বুঝতে পারবে না, বুঝতে না চাইলে বোঝা যায়? যাই, হ্যাঁ তাহলে কিছু পেতে গেলে কিছু দিতে হবে তো। তাহলে এই যারা জেগেছি, যারা রাত জাগলো, তাদেরকে আল্লাহ কিছু দেবে না? তো জাগা সব পায়, দেখ নাকি, যে জেগেছে সে পাবে, যে জাগে না ঘুমিয়েছে উড়ে রয়েছে কোনো ব্যাপার নেই, গা ভাসিয়ে দেখ না দুনিয়াতে অনেক কিছু পাবে, দুনিয়াতে অনেক আরাম আছে। মনে হবে ও সত্যিতে ওর নামাজ পড়ে নে, ওর অত টাকা আছে, ওর নামাজ পড়ে নে, ওর অত সম্পত্তি আছে, ওর নামাজ পড়ে নে, ওর ঘরেতে সুন্দর সুন্দর অনেক সব বোমায়ের এসেছে, আমার ঘরে সেরকম আছে না, বলবে না? অনেক কিছু কথা আছে, বলতে গেলে বাবা আওয়াজ নসিহত আমাদের মুখে অনেক কিছু কথা বেরিয়ে যাবে। এখন বলার সুযোগ নেই, শুধু একটু দোয়া দূর করুন, আপনি ধরে পূর্ণ ভাবে শুনে করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم اكبر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله জামালিহি বুলবুল
জিকিরে তিজার রহে মশগুল তারিশানে পড়ে আশিকে আকুল সাল্লু আলাইহি ওয়া আলিহি বিকামালিহি কশফাত তুজাবি জামালিহি আসুনাত জামিয়ে সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। চার গুণ গায় ময়না পাপিয়া পিয়াসি চাত তাহারে লাগিয়া উড়িছে গগনে গাহিয়া গাহিয়া সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু বিকামালিহি কশফাত তুজাবি জামালিহি আসুনাত জামিউ ফাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই মাস্টার রজবুল মারাক রজব কি রজব মাস্টার, এই রজব মাসের বহু ঘটনা, আর যেটা আমাদের নবী বিশ্ব নবী সরকারে দোয়া আলম জনাবে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনা আপনার মনে আছে তো, মেরাজ হয়েছিল তাই তো নাকি, মেরাজ মেরাজ সম্পর্কে জানা আছে তো? আল্লাহ কোরআন মজিদে ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। মুয়াজ্জাজ মুহতারাম, বক্তব্য শেষ, আর কিছু না বলবো না, কিন্তু এইটুকু বলবো সেটা হচ্ছে কি যে আল্লাহর নবী বিশ্বনবী তিনি যে মেয়েরাজে গেলেন এর ব্যাপারে, এই ব্যাপারে তো মানুষ মনের কোন সন্দেহ পোষণ করবে, আর এরই জন্য আল্লাহ সুবহানাল্লাহ যে শব্দটা প্রয়োগ করে দেন সমস্ত পবিত্র পবিত্র ছাড়া সুবহানাল্লাহ সায়ের করালেন রাতে কি দর্শন কোথায় মেয়েরাজ নেন আল্লাহর কাছে, বলুন তো আল্লাহর কাছ থেকে যখন ফিরে এসেছিলেন কত তাড়াতাড়ি ফিরে এসেছিলেন, কত ঘটনা যাই হোক সেটাকে বলবো না, সেই ঘটনা সম্পর্কে সাইয়ের কি সুন্দর কথা বলছে। মালাক পারশোর হ্যায় বারপা কে রাসূলুল্লাহ আতে হ্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার জোর সঙ্গে বলবেন মালাক পারশোর হ্যায় বারপা কে রাসূলুল্লাহ আতে হ্যায় হর এক অর্শি এহি কহতা কে রাসূলুল্লাহ আতে হ্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহ শায়ের কি সুন্দর শায়রি করলো, ফালাক পর শোর হ্যায় বারপা রাসূলুল্লাহ আতে হ্যায় হর এক অর্শি এহি কহতা কে রাসূলুল্লাহ আতে হ্যায় বিছাও ফরশ আঠো কা তসদ্দক জান ও দিল সে হো ক্যা বাত হ্যায় ক্যা বাত হ্যায় আদম নে আই হুয়া কে রাসূলুল্লাহ আতে হ্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোর হ্যায় বারপা কে রাসূলুল্লাহ আতে হ্যায় হর এক অর্শি এহি কহতা কে রাসূলুল্লাহ আতে হ্যায় বালাগল বলা বিকামালিহি কশফাত তুজাবি জামালিহি আসুনাত জামিউ ফাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খলীলুল্লাহ কো ভি ইয়ে খবর জিবরীল কর আয়ে কে সব মখলুক কি মাওলা কে রাসূলুল্লাহ আতে হ্যায় বিছাও ফরশ আঠো কা তসদ্দক জান ও দিল সে হো কাহা আদম নে আই হুয়া কে রাসূলুল্লাহ আতে হ্যায় বালাগুলা বিকামালিহি কশফাত তুজাবি জামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وعلي. جلا دیتے ہیں مردے کو غلامان غلام ان کے. بے شک بے شک. یہ اپنا تو جانیں حضرت عیسیٰ روح اللہ کے اللہ যে মুজজাদি সব জানা আছে তো সব জানা আছে জানে জিলা দেতে মুর্দে কো গোলামানে গোলামুনকে জিয়ারত কর লওয়ে ঈসা কে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আল্লাহর কৃপা শুকরে এখানে সমাপ্ত করছি। আমার ভাইয়েরা কেউ কিছু মনে নেবেন না, একটু সামান্য খিদমত করতে এসে আপনাদের কাছে আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ পেয়ে আমি দুই চোর কাছে আপনাদের কাছে পেশ করলাম। ওয়াজ নসিহত করতে গেলে সময়ের প্রয়োজন, এখন সেটি সময় আর নাই। আর ইল্লা মাশাআল্লাহ এখানে অনেক আলেম ওলামা পীর মশাই খুব রয়েছেন, তারা আপনাদের খিদমত করবেন ইনশাআল্লাহ রহমান। ছেলেরা আমার এসেছে, দোয়া রাখবেন আল্লাহ যেন সহি সালামতে রাখেন। আমার জনাব মোহতারাম জনাব সিলাবাই সাহেব, এইখানকার যিনি পীর সাহেব, এই পীর সাহেবের জন্য আপনারা দোয়া রাখবেন যেন আল্লাহ তাকে হায়াত দারাজ করেন, হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। আর আমাদের কাছে দিনের কোনো কথা পৌঁছে দেওয়ার সুযোগ আমরা এসে সুযোগগুলো নিতে পারি, আল্লাহ যেন তৌফিক নসিব করেন। সকলকে ইমান ও আমল সাথে রাখেন, যাই হোক নেবেন, আল্লাহর দিনের কথা আলোচনা চলবে ইনশাআল্লাহ রহমান। আমার মহেরবিন ভাইয়েরা আপনাদের জন্য দোয়া রাখছি, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউর আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ কবুলো বন্দাবন্দি এখানে এসে হাজির হয়েছে, আল্লাহ যে নিয়ত নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এসেছে আল্লাহ আপনি সবই জানেন, মেহরবানি করে সবটুকু কবুল করে নেবেন আল্লাহ। সকলকে আল্লাহ সহি সালামতে রাখবেন, এবং এদের যত আল্লাহ আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ কবরে, তাদের সকলকে আল্লাহ জান্নাতি করবেন। যারা ইমানটুকু নিয়ে গেছে আল্লাহ কারোকে কবরে আজাবে রাখবেন না আল্লাহ। তাই আল্লাহ যারা ইমান নিয়ে গেছে যদি কোনো গুনাহ করে থাকে মাফ করে দেবেন। তাই আল্লাহ আমার মায়েরা বোনেরা ছুটে ছুটে এসেছে আল্লাহ, তাদের যে নিয়ত নিয়ে যে পাক নিয়ে দিয়ে এসেছে আল্লাহ, তাদের নিয়তকে আল্লাহ আপনি পুরা করবেন আল্লাহ। এই ঘরকে জারি রাখবেন কে আমার পর্যন্ত আল্লাহ। এই আল্লাহ আমাদের ভাইদের সকলকে আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আর এদেরকে আল্লাহ হালাল রুজি রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। এই আল্লাহ তবিয়ত খারাপ হলে কেমন করে আসবে, তবিয়তটা ভালো রাখবেন আর বলে আলামেন। সকলকে ইমানের পথে পরিচালিত হওয়ার তৌফিক নসিব করবেন, ইমানের উপরে মজবুত রাখবেন আল্লাহ। এই আল্লাহ আমাদেরকে ইমানের সঙ্গে দুনিয়া থেকে নেবেন, কবুল করে নেবেন, এবং আমাদের সকলের উপরে আপনার খাস রহমত অপার করুণা বেশি বেশি করে নাজিল করবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের উপরে বেশি বেশি করে আপনার করুণা নাজিল করুন আল্লাহ। শুভ বুদ্ধি দেন আল্লাহ, চেতনা দেন, ভাই ভাই মিল মহব্বতের সঙ্গে থাবা সুযোগ করে দেন, মায়ে বেটা জুদাই যারা রয়েছে আল্লাহ একত্রিত করে দেন। এই আল্লাহ সংসারগুলোকে সুন্দর করে দেন আল্লাহ। এই আল্লাহ ইজ্জতের সঙ্গে রাখবেন, আর ইজ্জতের সঙ্গে দুনিয়া থেকে না রাখবেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله